কুষ্টিয়ায় শ্বাসকষ্ট জ্বর সর্দি নিয়ে এক ইজি বাইক চালকের মৃত্যুর পর ওই ব্যক্তির বাড়ি সহ করা হয়েছে সুনামগঞ্জে পঞ্চান্ন বছর বয়সী এক নারীর মৃত্যুর পর তার স্বামীকে করোনা পরীক্ষা করতে সিলেটে পাঠানো হয়েছে যশোর হাসপাতালে আইসোলেশনে থাকা এক প্রতিবন্ধী কিশোরের মৃত্যু হয়েছে যদিও সব শুনে আইডিসিআর বলেছে ওই কিশোর করোনা আক্রান্ত নয় ওদিকে করোনা ভাইরাসে আক্রান্ত সন্দেহে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ঠাকুরগাঁওয়ের একই পরিবারের পাঁচ সদস্যের শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে বিস্তারিত ইভা রোকসানা কুষ্টিয়ার চৌরহাসে চল্লিশ বছর বয়সী এক ইজিবাইক চালকের মৃত্যু হয়েছে তার নাম আশরাফ আলী গত তিন দিন ধরে তিনি শ্বাসকষ্ট সর্দি ও গলা ব্যথায় ভুগছিলেন সকালে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয় এ ঘটনায় মৃত ব্যক্তির বাড়িসহ আশপাশের দশটি বাড়ি লকডাউন করা হয়েছে কুষ্টিয়া জেলা প্রশাসক আসলাম হোসেন জানান ওই ব্যক্তির শরীরে করোনা সংক্রমণ ছিল কিনা না তা নিশ্চিত হওয়ার জন্য তার শরীর থেকে নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়েছে মরদেহ রাখা হয়েছে কুষ্টিয়া সদর হাসপাতালের আইসোলেশন ইউনিটে এদিকে সুনামগঞ্জ শহরের পূর্ব নতুন পাড়ায় কাশি ও শ্বাসকষ্টে মারা গেছেন পঞ্চান্ন বছর বয়সী এক নারী বরে অসুস্থ অবস্থায় সুনামগঞ্জ সদর হাসপাতালে নেয়ার পর ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন এই ঘটনার পর ওই নারীর স্বামীকে করোনা পরীক্ষা করতে সিলেটে পাঠানো হয়েছে এছাড়া পরিবারটিকে হোম কোয়ারেন্টাইনের মাধ্যমে নজরদারিতে রাখা হয়েছে যশোর দুশো পঞ্চাশ সজ্জা বিশিষ্ট হাসপাতালে আইসোলেশনে থাকা অবস্থায় জ্বর সর্দি কাশি ও নিয়মনে আক্রান্ত হয়ে এক প্রতিবন্ধী কিশোরের মৃত্যু হয়েছে হাসপাতালের তত্ত্বাবধায়ক দিলীপ কুমার রায় জানান গতকাল সন্ধ্যায় ওই কিশোরকে হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হলে সকালে তার মৃত্যু হয় সব শুনে কিশোরটি করোনা আক্রান্ত নয় জানিয়ে তার লাশ পরিবারের কাছে হস্তান্তর করতে বলে আইডিসিআর পরে হাসপাতাল কর্তৃপক্ষ লাশটি পরিবারের কাছে হস্তান্তর করে ঠাকুরগাঁওয়ে করোনা ভাইরাসে আক্রান্ত সন্দেহে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন একই পরিবারের পাঁচ সদস্যের শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে রোববার সকালে ওই পাঁচজনের নমুনা সংগ্রহ করে এর একটি দল পরে সন্ধ্যায় তাদের ঠাকুরগাঁও সদর হাসপাতালে স্থানান্তর করা হয় হাসপাতালটির আইসোলেশন সেন্টারে তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ হাসপাতালটির আইসোলেশন সেন্টারে তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে রংপুর জেলার সিভিল সার্জন জানান নমুনা সংগ্রহের জন্য ওই পাঁচজনকে রংপুরে আনা হয়েছিল পরীক্ষা নিরীক্ষার পরই নিশ্চিত হওয়া যাবে তারা করোনা ভাইরাসে আক্রান্ত কিনা ঠাকুরগাঁও সদর উপজেলার ভালাজান এলাকার একই পরিবারের এই পাঁচ সদস্য শনিবার সহ শ্বাসকষ্ট নিয়ে রংপুর মেডিকেল কলেজের করোনা ইউনিটে ভর্তি হন এদিকে পটুয়াখালী রাঙ্গাবালিতে জ্বরে আক্রান্ত হওয়ায় করোনা রোগী সন্দেহে মানসিক ভারসাম্যহীন এক নারীকে ঘর থেকে বের করে দিয়েছেন স্বজনরা তার নাম রেনিস বেগম মালা স্থানীয়রা জানান গতরাতে তাকে ঘর থেকে বের করে রাস্তার পাশে ফেলে রাখা হয় খবর পেয়ে সকাল উপজেলার নির্বাহী অফিসার মাসফাকুর রহমান তাকে উদ্ধার করে ঘরে রাখার ব্যবস্থা করেন প্রয়োজন হলে ওই নারীকে হাসপাতালে ভর্তি করারও আশ্বাস দেন তিনি এদিকে গত চব্বিশ ঘন্টায় বরিশাল বিভাগের ছয় জেলায় নতুন করে আরও চোদ্দ জন বিদেশ ফেরতকে হোম কোয়ারেন্টাইনে নেওয়া হয়েছে রংপুর বিভাগের আট জেলায় নতুন করে হোম কোয়ারেন্টাইনে এসেছেন পঞ্চান্ন এটিএন বাংলা